দুটা গুড নিউজ, দুটা গুড নিউজ এর একটা হলো সেনাবাহিনী মিরপুরে এবং কুমিল্লাতে স্টুডেন্টদের প্রোটেক্ট করতেছে এবং স্টুডেন্টদের সাথে নিয়ে আগাইতেছে তারা, এবং সামনে ছাত্রলীগ এবং যারা আছে সামনে তাদেরকে গুলি গুলি করতে করতে আগাইতেছে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো বাংলাদেশ বিমানবন্দর থেকে একজন লোক ভিডিওটা করে পাঠাইছে, সেটা হলো যত মন্ত্রী এমপির গাড়ি আছে সেগুলো হুর হুর করে ঢাকা বিমানবন্দরে ঢুকতে আছে বিমানের উদ্দেশ্যে, এবং এবং সরাসরি একেবারে সরাসরি বিমানের কাছে ওই গাড়িগুলো যাইতেছে, যেটা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তুমি